صلى الله عليه وسلم কে বলা হতো পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসছেন আমার প্রিয় নবী সাহাবায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে তিনি বলতেন এটা তুমি খাও এভাবে তুমি চলো তেমনি ভাবে কয়েকজন সাহাবীর যখন বুকের প্রচন্ড ব্যথা দেখা দিল জামানার পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা তোমরা বাল্লি আনো বাল্লি তৈরি করে আনো নন ফেট দুধ নাও আর একটু মধু নাও ওই বার্লি নিয়ে নন ফেট দুধ দিয়ে তুমি গরম করে পানির ভিতরে হালুয়ার মতন বানাও আর অরজিনিয়াল এক চামচ মধু দিয়ে লাল জবের লাল গমের আটা দিয়ে একটা মার যদি খেতে পারো তাহলে আমার প্রিয় নবী বলেন তুজহাবু বাদুল হুজুন তোমাদের চিন্তা দূর হয়ে যাবে হাটের ব্যথাও দূর হয়ে যাবে জবান খুলে বলেন আল্লাহু আকবার আম্মা জানাইছে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উল্লেখযোগ্য কয়েকজন সাহাবীর এই হাটের সমস্যা ছিল এক মাস যেতে না যেতে তাদের সমস্ত হাড়ের ব্যথাও দূর হয়েছে অনেকের স্মৃতিশক্তিতে সমস্যা ছিল মানসিক যন্ত্রণায় ছিল এই তালবিনা খাওয়ার পর আমার প্রিয় নবীর সাহাবায়ে কেরাম পূর্বে যেমন সুস্থ ছিলেন সমস্ত সুস্থতা দেওয়ার মালিককে ওই তালবিনার মাধ্যমে সুস্থ হয়েছেন বলার উদ্দেশ্য আছি আমার প্রিয় নবীর এই সুন্নত যদি আপনিও পালন করেন ভালোভাবে শুনে নেন রবিনসন বার্লি অর্থাৎ বার্লি বলতে যেটাকে আমরা বুঝি এই বার্লি দিবেন দুই চামচ আর নন ফ্যাট চর্বি ছাড়া দুধ পাওয়া যায় সেই দুধের গুঁড়া দিবেন এক চামচ দিয়ে হালুয়া তৈরি করবেন এরপর যখন স্বাভাবিকভাবে হালুয়াটা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাবে এক চামচ টেবিল চামচ আপনি অরিজিনাল মধু ওই যে বালটি নিয়ে ঘুরে মৌমাছি নিয়ে ওই মধু না ওই মধুটা হলো মেড ইন জিঞ্জিরার মধু ঠিক কিনা বলেন গুলিস্তানেও মধু পাওয়া যায় আমার মাদ্রাসা ওদিন আসছে শিক্ষকরা দেয় হিরিক দিয়া কিনতেছে কয় কেজি কত আমি রুম থেকে বের হয়ে বলছে কি খবর মধুওয়ালা ভাই চিনি কতটুক দিছেন কয় না হুজুর চিনি দেই না আমি তো চিনি দেওয়ার কোনো দরকার নেই আপনার মধু 100 গ্রাম আছে তো এক কেজিতে কয় হুজুর ইনশাল্লাহ আছে আমি কই যাক আমার 100 গ্রাম হলেই চলবে আমাকেও আধা কেজি দেন বেচারার বালটি শেষ হয়েছে কেজি মাত্র 400 টাকা কত টাকা 400 টাকা যে নেবেন 400 টাকা ক হুজুর আপনি একটু কম দিলেও চলবে আমাকে প্রায় 700 গ্রাম দিছে মাত্র 200 টাকা দিয়া তাই বললাম অন্তত 120 টাকা যদি চিনির কেজি হয় লগে পানি মিলাইছেন তাহলে আমি 200 টাকা দিয়ে প্রায় 700 গ্রাম মধু পাইছি চিনির পানি হইলেও তো মন্দ না কথা ঠিক কিনা বলেন তা আমার কম্পিউটার শিক্ষক বলতেছে হুজুর আমি তো আমার ছোট্ট বাচ্চার জন্য নিছি আমি কই তুমি বাচ্চার জন্য নিছ কিন্তু এটা মধুর নিয়ত করে খাওয়াইলে হইবে না চিনির নিয়ত করে খাওয়াইও নাহলে কাজ বাড়বে বাবাজি বন্ধুরা আমার এই জন্য প্রিয় নবী বলতেছেন তোমার এই হাটের যে সমস্যা আছে এই হাটের সমস্যা দূর করার জন্য আপনাদের হাটের সমস্যা আছে না অনেকের আছে তো খালি আমার হুজুর একটু বুকটা জাইরা দেন বাবারে ভিতরে যদি চর্বি খাইতে 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 এটাকে যদি কোলেস্টেরলের রাজধানী বানিয়ে দেন এই সব ফুদিয়া কিন্তু কাজ হয় না কথা ঠিক কিনা বলেন দোয়ার সাথে দাওয়া লাগবে কিনা বলেন এই তালবিনার মাধ্যমে আমার বাবা হাড়ের ভালো একজন রোগী ছিলেন এই তালবিনার হাদিস যখন পেলাম আমি আমার এক উস্তাদের কাছ থেকে এরপর আমরা বুখারি শরীফে হাদিসটি মুসলিম শরীফে আছে কিতাবুল আতেমাতে হাদিসটি এসছে আলহামদুলিল্লাহ মাসখানেকের পর আমার বাবার যে ব্যথাটা ছিল আমার মনে হয় 70% সুস্থ হয়ে গিয়েছিলেন আমার মনে আছে ইবনে সিনার শাহজাহানপুর যে হাসপাতাল সেখানে ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবকে দেখাতাম উনি বললেন আপনার বাবা তো এখন অনেক ভালো আছে আগের যে অবস্থাটা ছিল এই জন্য আপনাদেরকেও বললাম এখন আর আমাকে ভিজিট দেওয়ার দরকার নেই ভিজিট ছাড়াই আপনাদেরকে ওষুধটা দিয়ে দিলাম এই ওষুধটা খাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন